हेलो स्टूडेंट्स, वेलकम बैक टू नॉलेज एटूजेट। नॉलेज एटूजेटे तुम्हारे सबा के स्वागत जाना। हमारे क्लास नाइन लाइफ साइंसर जो तुम्हारे प्रश्न विचित्र रही है राय मार्टिनर तर मॉडल क्वेश्चन पेपर वन टू थ्री फोर ए फाइव अलरेडी कर नहीं तुम्हारा भिडियोगी ना देखे थको अवश्य भिडियो डिस्क्रिपशन बक्से तुम्हारा तरह लिंक पे जा तुम्हारा भिडियोगी देखे नीते पर। आज के पढ़ब से हे मॉडल क्वेश्चन पेपर सिक्स जर पेज नम्बर तुम्हारे प्रश्न विचित्र रही है 368, 369 এবং 370। তার যাদের কাছে প্রশ্নবিচিত্র আছে তারা দেখো তোমাদের কতগুলো ঠিক হয়েছে কতগুলো ভুল হয়েছে। আর যদি তোমরা পেরে না থাকো তোমরা দেখে নাও কোথায় তোমাদের ভুল হচ্ছে, কোথায় তোমরা পারছো না, কোথায় আটকে যাচ্ছে। যাদের হয়ে গেছে তারা অবশ্যই দেখে নাও তোমাদের কতটা ঠিক হয়েছে এবং কতটা ভুল হয়েছে। শুরু করা যাক। প্রথমে যে প্রশ্ন রয়েছে মডেল কোশ্চেন পেপার সিক্স এর विभाग क प्रथम प्रश्न रही है कि जीव वैचित्र उत्स नय कोनटी क्रसिंग ओभार स्वाधीन संचारण जननकोष यथेच्छ मिलन अंगज जनन उत्तर हबे अंगज जनन। पर प्रश्न रही है एक लब्ध प्रोटीन हलो एलबुमिन केराटिन हिमोग्लोबिन प्रोटीओज आमादेर अन्सार हबे प्रोटीओज। पर प्रश्न आछे एंटीजेरोपथेलमिक फैक्टर हलो विटामिन ई विटामिन सी विटामिन के विटामिन ए आमादेर आंसर हबे विटामिन ए। परेर प्रश्न आछे समुद्र शसा जे पर्वेर अंतर्भुक्त सेटी की कंठत्वकी कर्डाटा सन्धिपद अंगुलिमाल उत्तर हबे कंठत्वकी। परेर प्रश्न आछे पैसेज सेल थाके एपिब्लेमाय कर्टेक्से एंडोडार्मिसे एवं पेरिसाइकेले पैसेज सेल थाके एंडोडार्मिसे। পরের প্রশ্ন রয়েছে যে পর্বে প্রাণীদের মধ্যে ক্লোরোপ্লাস্ট দেখা যায় তা শনাক্ত করো নিমাটোডা নিডারিয়া টিনোফোরা মোলাস্কা। ক্লোরোপ্লাস্ট দেখতে পাওয়া যায় টিনোফোরাদের দেহে। পরের প্রশ্ন রয়েছে ফুসফুসের শ্বসনতল হ্রাস পায় যে রোগে তাটি হলো অ্যাজমা ব্রঙ্কাইটিস এমফাইসেমা প্লুরোসিস এখানে উত্তর হবে এমফাইসেমা। তারপরের প্রশ্ন রয়েছে সংশ্লিষ্ট অ্যাগ্লুটিনিন নেই যে রক্ত শ্রেণীতে তা হলো এ শ্রেণী বি শ্রেণী এবি শ্রেণী ও শ্রেণী উত্তর হবে এবি শ্রেণী। পরের প্রশ্ন হচ্ছে অ্যান্টিবডি সম্পর্কে যেটি সঠিক নয় তা হলো চারটি পলিপেপটাইড শৃঙ্খল দ্বারা নির্মিত গ্লাইকোপ্রোটিন প্রকৃতির সেলুলার ইমিউনিটিতে অংশ নেয়। অ্যান্টিবডি সেলুলার ইমিউনিটিতে অংশ নেয় না তাই উত্তর হবে সেলুলার ইমিউনিটিতে অংশ নেয়। পরের প্রশ্ন রয়েছে বিসিজি যে প্রকারের টিকা তা হলো টক্সয়েড কনজুগেটেড ভ্যাকসিন অ্যাটেনিউয়েটেড ভ্যাকসিন সাব ইউনিট ভ্যাকসিন এখানে উত্তর হবে অ্যাটেনিউয়েটেড ভ্যাকসিন। পরের প্রশ্ন রয়েছে কমেন্সালিজম প্রকৃতির আন্তঃক্রিয়ার ধরন বা সন্নিবেশ হলো প্লাস 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 মাইনাস 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 প্লাস জিরো উত্তর হবে প্লাস জিরো। পরের প্রশ্নে আসি। পরের প্রশ্ন রয়েছে সুন্দরী গাছের যে অংশ বাতাস থেকে অক্সিজেন শোষণ করে সেটি চিহ্নিত করো বাতাস থেকে অক্সিজেন শোষণ করে সুন্দরী গাছের শ্বাসমূল। পরের প্রশ্ন রয়েছে পুনর্নবীকরণযোগ্য প্রাকৃতিক সম্পদ হল কয়লা পেট্রোলিয়াম নৈসর্গিক দৃশ্য বন পুনর্নবীকরণযোগ্য এটি পুনরায় নবীকরণ করা যাবে উত্তর হবে বন। পরের প্রশ্ন রয়েছে প্লেটলেট কমে গিয়ে রক্তক্ষরণে মৃত্যু হয় কোন রোগে ম্যালেরিয়া ডেঙ্গু যক্ষা ডিপথেরিয়া এখানে উত্তর হবে ডেঙ্গু। পরের প্রশ্ন রয়েছে হেনরি লুপ থাকে বিকে ড্যাশ অঞ্চলে কর্টেক্স মেডালা পেলভিস হাইলাম উত্তর হবে মেডালা। পরের প্রশ্নে আসি বিভাগ খ। বিভাগ খ এ রয়েছে কি একটি বাক্যে উত্তর দাও যে কোনো ছটি এখানে তোমাদের পূর্ণমান থাকে কত ছয়। প্রথম প্রশ্ন যেটি রয়েছে ব্রায়োফাইটার মূলের মতো অংশগুলির নাম কি। ব্রায়োফাইটার মূলের মতো অংশগুলির নাম হচ্ছে রাইজয়েড। পরের প্রশ্ন রয়েছে থিওফ্রাস্টাসকে উদ্ভিদ শ্রেণীবিন্যাসের সম্পর্কিত পুস্তকের নাম কি। হিস্টেরিয়া প্ল্যান্টেরাম দা হিস্টেরিয়া প্ল্যান্টেরাম দ্য হিস্টেরিয়া প্ল্যান্টেরাম। পরবর্তী যে প্রশ্ন রয়েছে
নিচে সম্পর্কযুক্ত জোর দেওয়া রয়েছে। প্রথম জোরটি সম্পর্ক দেখে দ্বিতীয় জোরটি শূন্যস্থান পূরণ করতে বলেছে। জল, খনিজ লবণ, জাইলেম, ফ্লোয়েম কি পরিবহন করে? খাদ্য। পরের প্রশ্ন রয়েছে, এইটিএস রাইবোজোমে এস কথার অর্থ কি? এস কথার অর্থ হচ্ছে ভেদবার্গ ইউনিট। ভেদবার্গ বানান কি? এস ভি ইডি, এস ভি ইডি বিইআর জি। ওকে, ওই এস হচ্ছে ভেদবার একক, ভেদবার ইউনিট। আরেকটা হয় সেডিমেন্টেশন কো এফিসিয়েন্ট বা অধক্ষেপণ গুণাঙ্ক, এস এর অর্থ হচ্ছে ভেদবার। পরের যে প্রশ্ন রয়েছে, বিশদী শব্দটি লেখো, অ্যামাইলেজ, লাইপেজ, ল্যাকটেজ, মল্টেজ। এখানে উত্তর হবে লাইপেজ, কারণ অ্যামাইলেজ, ল্যাকটেজ, মল্টেজ এগুলি সব শর্করা ভঙ্গকারী উৎসেচক, শুধুমাত্র লাইপেজ, লাইপেজ হচ্ছে কি আমাদের ফ্যাট ভঙ্গকারী উৎসেচক। পরের প্রশ্ন আছে, ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ার জীবাণুর নাম কি? ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ার জীবাণুর নাম হচ্ছে প্লাসমোডিয়াম ফ্যালসিপেরাম, প্লাসমোডিয়াম ফ্যালসিপেরাম। তারপরের প্রশ্ন রয়েছে, ছত্রাকের অনুসূত্রের সঙ্গে উদ্ভিদের মূলের মিথজীবী সহবস্থানকে কি বলা হয়? বলা হয় মাইকোরাইজা। পরের প্রশ্ন রয়েছে, আলো দ্বারা দৈনিক আচরণ পর্যাবৃত্তি নিয়ন্ত্রণকে কি বলা হয়? আলোক পর্যাবৃত্তি। আলোক পর্যাবৃত্তি। পরের প্রশ্ন কি রয়েছে, শূন্যস্থান পূরণ করতে বলেছে যে কোনো পাঁচটি। প্রথম প্রশ্ন রয়েছে, হৃৎপিণ্ডের ড্যাশ অলিন্দে দূষিত রক্ত থাকে, হৃৎপিণ্ডের ডান অলিন্দে দূষিত রক্ত থাকে। পরের প্রশ্ন রয়েছে কি, শ্বসন প্রক্রিয়ায় মোট ড্যাশ অণু এটিপি উৎপন্ন হয়, শ্বসন প্রক্রিয়ায় মোট 38 অণু এটিপি উৎপন্ন হয়। পরের প্রশ্ন, উদ্ভিদের ড্যাশ কলায় কোষান্তর রন্ধ্র থাকে না, স্ক্লেরেনকাইমা কলায়, স্ক্লেরেনকাইমা, স্ক্লেরেনকাইমা। পরের প্রশ্ন হয়েছে, অনুজীব বায়ুমণ্ডলের ড্যাশ গ্যাসকে শোষণ করে মাটির উর্বরতা বাড়ায়, নাইট্রোজেন গ্যাসকে শোষণ করে মাটির উর্বরতা বাড়ায়। পরের প্রশ্ন আছে, বায়োমাসের উৎস হলো ড্যাশ শক্তি, বায়োমাসের উৎস হচ্ছে সৌরশক্তি, সৌরশক্তি। পরের প্রশ্ন, চিংড়ি ড্যাশ পর্বের অন্তর্ভুক্ত প্রাণী, চিংড়ি হচ্ছে সন্ধিপদ। পরের প্রশ্ন রয়েছে, একাধিক আন্তঃসম্পর্কযুক্ত খাদ্য শৃঙ্খলকে ড্যাশ বলা হয়, খাদ্য জাল। তারপরে আসি চারের দাগের প্রশ্নে, ঠিক বাক্যের পাশে টিক চিহ্ন আর ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও, যে কোনো পাঁচটি। প্রথম রয়েছে, ত্বকে অবস্থিত সিবেসিয়াস গ্রন্থির মাধ্যমে ঘাম নিঃসৃত হয়, এটি ভুল। ঘাম নিঃসৃত হয় ঘর্মগ্রন্থির মাধ্যমে, আর সিবেসিয়াস গ্রন্থি থেকে কি নিঃসৃত হয়? সিবাম। পরের প্রশ্ন হচ্ছে, অর্নিথিন চক্র ঘটে পাকস্থলীতে, এটিও ভুল। অর্নিথিন চক্র ঘটে আমাদের যকৃতে। পরের প্রশ্ন রয়েছে, জিহার নিম্নতলে অসংখ্য স্বাদকোরক থাকে, এটিও ভুল, কারণ জিহার ঊর্ধ্বতলে, উপরিতলে। অসংখ্য স্বাদকোরক থাকে। তারপরে যেটা রয়েছে, পিটুইটারি থেকে ক্ষরিত এডিএইচ হরমোন জলের পুনঃশোষণে বিশেষ ভূমিকা নেয়, এটা ঠিক। তারপরের প্রশ্ন, ক্লোরোমাইসিন একটি অ্যান্টিবায়োটিক ওষুধ, এটিও ঠিক। তারপরের প্রশ্ন রয়েছে, তুলো হলো তণ্ডুল জাতীয় ফসল, তণ্ডুল জাতীয় ফসল কাদের বলা হয়? যেগুলোকে আমরা খাদ্যশস্য হিসাবে গ্রহণ করি, প্রধান খাদ্য হিসাবে গ্রহণ করি, যেমন কি ধান, গম। তুলোকে কি আমরা খাদ্যশস্য গ্রহণ করি? করি না তো, তাহলে তুলো হচ্ছে তণ্ডুল জাতীয় ফসল নয়।
তুলো তাহলে কি জাতীয়? তন্তু জাতীয়। এরপরের প্রশ্ন আছে, পাঁচের দাগের এ স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ সম্পর্ক স্থাপন করে লিখতে বলেছে। স্তম্ভে কি রয়েছে? পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাস। পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাস কি হবে? বিজ্ঞানী হুইটেকার। তারপরে টোকোফেরল, টোকোফেরল হবে ভিটামিন ই, ভিটামিন ই এর রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল। তারপরে যে মাটির জল ধারণ ক্ষমতা, মাটির জল ধারণ ক্ষমতা কি হবে? ক্যাচমেন্ট অঞ্চল। তারপরে আছে মিথজীবী, মিথজীবী কি হবে? মিথজীবী মাংসাশী, ভিটামিন কে? ফ্রানকিয়া। মিথজীবী হবে ফ্রানকিয়া। তারপরে যেটা রয়েছে গৌণ খাদক, গৌণ খাদক কি হয়? সবসময় মাংসাশী হয়। তারপরের প্রশ্ন কি রয়েছে দেখে নেই, সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো বারোটি, অর্থাৎ এখানে বারো দোকানে ২৪ নাম্বার রয়েছে। আমি পরপর উত্তরগুলো বলে দিচ্ছি। প্রথম যে তোমাদের প্রশ্ন রয়েছে, খাদ্য শৃঙ্খল কাকে বলে উদাহরণ দাও, এর উত্তর কি হবে? খাদ্য শৃঙ্খল কাকে বলে? যে পদ্ধতিতে খাদ্য শক্তি উৎপাদক থেকে কম পর্যায়ে খাদ্য ও খাদকের সম্পর্কযুক্ত প্রাণীগোষ্ঠীর মধ্য প্রবাহিত হয় সেই শক্তি প্রবাহ ক্রমিক পর্যায়কে বলা হয় খাদ্য শৃঙ্খল। উদাহরণ হচ্ছে কি? গ্রেজিং খাদ্য শৃঙ্খল। গ্রেজিং খাদ্য শৃঙ্খলে কি হয়? সবুজ উদ্ভিদ, সবুজ উদ্ভিদকে খায় কে? ঘাসফড়িং। ঘাসফড়িংকে খায় কে? ব্যাং। ব্যাংকে খায় সাপ, এবং সাপকে খায় কে হয়? বাজ পাখি। পরের যে প্রশ্ন হয়েছে, পপুলেশন কি? পপুলেশন কি? যে কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে কোনো প্রজাতির সামগ্রিক সংখ্যাকে বলা হয় জনসংখ্যা বা পপুলেশন। পপুলেশন শব্দটি ল্যাটিন শব্দ পপুলেশিও থেকে এসেছে, যার অর্থ জনগণ বা পিউপিল। পরের প্রশ্ন রয়েছে, টিটি ও ওপিভির পুরো নাম কি? টিটির পুরো নাম হচ্ছে টিটেনাস টক্সয়েড, আর ওপিভির পুরো নাম হচ্ছে ওরাল পোলিও ভ্যাকসিন। পরের প্রশ্ন রয়েছে, মূলজ চাপ বলতে কি বোঝো? মূলজ চাপ বলতে কি বুঝি আমরা? জল শোষণের ফলে মূলের কর্টেক্সের অভ্যন্তরে রসস্ফীতিজনিত যে চাপ সৃষ্টি হয় তাকে মূলজ চাপ বা রুট প্রেসার বলা হয়। বিরুৎ শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে রসের উৎসতে মূলজ চাপের বিশেষ ভূমিকা রয়েছে। পরের প্রশ্ন আছে, বিকল্প খাদ্য হিসাবে ক্লোরেলার গুরুত্ব লেখো। খাদ্য গুণ, ভিটামিন, ভিটামিন কি কি ভিটামিন থাকে? বি কমপ্লেক্স, সি, ই। ক্যালোরি সমৃদ্ধ শৈবাল ক্লোরেলাতে শর্করা থাকে 45%, প্রোটিন থাকে 45% এবং ফ্যাট থাকে 20%, আর কি থাকে? খনিজ লবণ থাকে। তারপরের পয়েন্ট কি রয়েছে, কৃত্রিম উপায়ে চাষ। ক্লোরেলা কৃত্রিম উপায়ে চাষ করা হয় ফলে প্রয়োজন মতো উৎপাদন করা যায়। পরের প্রশ্ন রয়েছে, হাইপোথাইরয়েডিজম বলতে কি বোঝো? অর্থাৎ থাইরয়েড গ্রন্থি যখন কম সক্রিয় হয়, কি বলা হয়েছে? থাইরয়েড গ্রন্থি স্বল্প সক্রিয়তার ফলে থাইরয়েড গ্রন্থি থেকে হরমোন ক্ষরণ ক্রমান্বয়ে হ্রাস পায়, একে হাইপোথাইরয়েডিজম বলা হয়। থাইরয়েড গ্রন্থি স্বল্প সক্রিয়ের ফলে সক্রিয়তার ফলে কি হয়? শিশুদের ক্রিটিনিজম এবং বয়স্কদের মিক্সিডিমা রোগ হয়। পরের প্রশ্ন রয়েছে, অ্যান্টিবডি কত প্রকার ও কি কি? অ্যান্টিবডি কত প্রকার? পাঁচ প্রকারের, আইজিজি, আইজিএ, আইজিএম, আইজিডি এবং আইজিই। পরের প্রশ্ন রয়েছে, ম্যান্টেল বা প্যালিয়াম কি? ম্যান্টেল বা প্যালিয়াম কি? মোলাস্কা পর্বের প্রাণীদের অন্তঃযন্ত্র এক প্রকার পাতলা পর্দা দ্বারা আবৃত থাকে, তাকে ম্যান্টেল পর্দা বলা হয়। পরের প্রশ্ন রয়েছে, ত্বককে আনুষঙ্গিক রেচনাঙ্গ বলার পিছনে দুটি যুক্তি দাও। ত্বককে কেন আনুষঙ্গিক রেচনাঙ্গ বলা হবে? ঘর্ম নিঃসরণ, ত্বকে অবস্থিত ঘর্মগ্রন্থি থেকে যে ঘাম নিঃসৃত হয় তার সাহায্যে দেহের অতিরিক্ত জল, খনিজ লবণ এবং কিছু পরিমাণ অ্যামোনিয়া, ইউরিয়া নির্গত হয়। কার্বন ডাইঅক্সাইডের নিঃসরণ, চর্মের মাধ্যমে সামান্য পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্যাসে ব্যাপন প্রক্রিয়ায় দেহের বাইরে নির্গত হয়। পরের প্রশ্ন রয়েছে, মুক্ত সংবহনতন্ত্র কাকে বলা হয়? যে সংবহনতন্ত্রে রক্ত হৃৎপিণ্ড থেকে নালিকা পথে বের হয়ে উন্মুক্ত দেহতলে প্রবেশ করে এবং দেহঘর থেকে পুনরায় নালিকা পথে হৃৎপিণ্ডে ফিরে আসে তাকে মুক্ত সংবহনতন্ত্র বলা হয়। অর্থাৎ রক্ত সর্বদা রক্তবাহিকা মধ্য দিয়ে প্রবাহিত হয় না। চিংড়ি, পতঙ্গ, মোলাস্কা প্রভৃতি প্রাণীর দেহে এই ধরনের সংবহনতন্ত্র দেখতে পাওয়া যায়। তারপরে প্রশ্ন রয়েছে, ধৌতকরণের দুটি সুবিধা লিখতে বলেছে। ধৌতকরণের সুবিধা কি কি? ধৌতকরণের মাধ্যমে আমাদের স্বাস্থ্যের পক্ষে বিপজ্জনক রোগের জীবাণুর হাত থেকে আমরা অনেকটাই রেহাই পাই।
আর কি হয়, ধৌতকরণের মাধ্যমে আমরা অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারি। পরের প্রশ্ন রয়েছে, গঁদের দুটি অর্থকারী গুরুত্ব লেখো। গঁদের অর্থকারী গুরুত্ব কি কি হবে? গঁদ আঠারূপে বই বাঁধাতে ও কাঠশিল্পে ব্যবহৃত হয়। ছাপার কালি, ঔষধ, প্রসাধনী সামগ্রী, জল প্রস্তুত করতে গঁদ ব্যবহৃত হয়। কাগজ প্রস্তুতিতে গঁদ ব্যবহার হয়। দেয়ালে চুনকাম করার সময় গঁদ ব্যবহৃত হয়। পরের প্রশ্ন রয়েছে, জাইলেম কলার উপাদানগুলি কি কি? জাইলেম কলার উপাদানগুলি কি কি রয়েছে? ট্রাকিয়া, ট্রাকিড, জাইলেম প্যারেনকাইমা এবং জাইলেম তন্তু। পরের প্রশ্ন কি রয়েছে, পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস কি? পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস কি? এটি মাইটোকন্ড্রিয়ার বহিঃপর্দা এবং অন্তঃপর্দার মাঝের প্রকোষ্ঠ। এই স্থানের মাপ 60 angstrom থেকে 100 angstrom হয়। এই প্রকোষ্ঠে তরলে কতগুলি উৎসেচক থাকে? মাইটোকন্ড্রিয়াটা কেমন হয়? মাইটোকন্ড্রিয়া যদি দেখি খানিকটা এই টাইপের হয়। এটা হচ্ছে অন্তঃপর্দা, এটা হচ্ছে বহিঃপর্দা, এটা হচ্ছে অন্তঃপর্দা। এই দুটার মাঝে যে যে স্পেসটা, এটা হচ্ছে পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস। পরের প্রশ্ন আছে, প্রাণীদেহের প্রোটিনের দুটি গুরুত্ব লেখো। প্রোটিনের কি কি গুরুত্ব হবে? দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধি। দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধির জন্য প্রোটিন অত্যাবশ্যক উপাদান। দেহের বিভিন্ন জৈবিক ক্রিয়াকলাপের জন্য যে ক্ষয়ক্ষতি হয় তা প্রোটিন পূরণ করে। উৎসেচক সংশ্লেষ, জীবদেহে জৈব অনুঘটক উৎসেচক প্রোটিন দ্বারা তৈরি হয়। পরের প্রশ্ন হচ্ছে, কর্ডেরা পর্বের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। কর্ডেরা পর্বের বৈশিষ্ট্য কি কি হবে? ভ্রূণ অবস্থায় বা সারা জীবন ধরে নোটোকর্ড থাকে। পৃষ্ঠদেশে ফাঁপা নার্ভকর্ড থাকে। জীবনের যে কোনো দশায় গলবেলের দুপাশে ফুলকা ছিদ্র উপস্থিত থাকে। পরের প্রশ্ন রয়েছে, প্রোটোসেল কাকে বলা হয়? কোয়াসার ভেট বা মাইক্রোস্পিয়ার থেকে উৎপন্ন নিউক্লিক অ্যাসিড যুক্ত ফসফোলিপিডের আবরণ বেষ্টিত গোলাকার আদি জীবকোষকে বলা হয় প্রোটোসেল বা আদি কোষ। এই ছিল তোমাদের 6 নম্বর যে মডেল কোশ্চেন পেপার, তার 1 এবং 2 নম্বরের সমস্ত প্রশ্ন উত্তরগুলি। আশা করি তোমরা এই ভিডিও থেকে কিছু উপকার পাবে। উপকার পেয়ে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, এবং তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। এছাড়াও তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে, সেখানে প্রশ্ন তোমাদের জানাতে পারো, আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।